ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর চলতি মাসেই প্রথমবার বিদেশ সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কিরগিজস্তানে যান তিনি। এবার বন্ধুরাষ্ট্র চীন সফরে যাচ্ছেন পুতিন। আগামী 17 ও 18 অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে বেল্ট অ্যান্ড ফোরাম সম্মেলন, এতে যোগ দেবেন পুতিন। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করবেন এই দুই নেতা। এদিকে বেইজিং সফরের আগে চীনে গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি নেতৃত্বের প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। বলেন শি নিজেকে সত্যিকারের বিশ্বনেতায় পরিণত করেছেন। চীনের প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদী পরিকল্পনারও প্রশংসা করেন পুতিন। প্রেসিডেন্ট শি বিশ্ব নেতাদের একজন। কোনো একটি ইস্যুতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে তিনি বিচার বিশ্লেষণ করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন, যা তাকে অন্য নেতাদের চেয়ে আলাদা করেছে। এই গুণটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি একজন স্থির, শান্ত ও নির্ভরযোগ্য অংশীদার। এর আগে 2022 সালে সর্বশেষ চীন সফর করেন পুতিন। যদিও এই দুই নেতা এ পর্যন্ত 40 বারের বেশি সাক্ষাৎ করেছেন। রাহানুল রানা, সময় সংবাদ।